নওগাঁর সাপাহারের আমবাজারে জমজমাট বেচাকেনা চলছে। দেশের দ্বিতীয় বৃহত্তম এ আমের বাজারের সার্বিক পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রউফ। রউফ, বাজারে আমের সরবরাহ এবং দাম কেমন? ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়ায় বাকি? টুটুল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, নগাঁতে কিন্তু জমতে শুরু করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম আম বাজার, সাপাহারে আম বাজার। আপনারা আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন যে দিনের সময় যতটুকু গড়াবে ততই কিন্তু এই যে আম নিয়ে আম চাষিরা কিন্তু তাদের গাড়িতে করে কিন্তু বাজারে বিক্রির জন্য, আড়তে দেওয়ার জন্য কিন্তু অপেক্ষা করছে। এবং আস্তে আস্তে এই পুরো সাপাহার যে পুরো রাস্তাটা রয়েছে সেটা কিন্তু আসলে জমজমাট হয়ে যায়। তবে আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, গত মে মাসের 22 তারিখে কিন্তু স্থানীয় জাতের আম পাড়ার মাধ্যমে কিন্তু নওগাঁর আমটা বাজারে এসেছে। তবে গত দশে জুন তারিখে কিন্তু ল্যাংড়া এবং হাড়িভাঙ্গা আম সর্বশেষ বাজারে আসছে। এবং নওগাঁর আমের যে আমটি সবচেয়ে বেশি বিখ্যাত, সুমিষ্ট, এবং যে আমের গুণাগুণ দেশ এবং বিদেশের মাটিতে সুনাম কুড়িয়েছে, সে আমটি হলো আম্রপালি। সে আম্রপালি আম আসার কথা ছিল কিন্তু আপনার এই চলতি মাসের 22 তারিখে, কিন্তু প্রচণ্ড খরার কারণে এখনই কিন্তু সেই আম্রপালি আমটি কিন্তু কৃষকদের আম গাছে পাকা শুরু করছে, যার কারণে কিন্তু কৃষকরা, আম চাষিরা বাধ্য হয়েই উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ করে কিন্তু সেই আম্রপালি আম কিন্তু বাজারে আনা শুরু করছে। এবং আজকে কিন্তু এই সাপাহার বাজারে আম্রপালি আমটি তিন হাজার টাকা মনে কিন্তু মানে বিক্রি হচ্ছে। তবে এখানে আম ব্যবসায়ী এবং আড়তদার যারা রয়েছে তারা জানিয়েছে যে চলতি মৌসুমে নওগাঁর এই সাপাহারের আম বাজার থেকে প্রায় 2000 কোটি টাকার আম বিক্রি কিন্তু সম্ভাবনা কিন্তু তারা মানে লক্ষ্য মানে লক্ষ্য করেছে। এবং আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই এই চলতি মৌসুমে কিন্তু একটু প্রচণ্ড খরার কারণে কিছু আম ঝরে গেলেও কিন্তু আমের যে ফলন রয়েছে সে ফলন কিন্তু আশারূপ রয়েছে। এবং এই আমের ফলন থেকে আম চাষিরা কিন্তু তাদের যে লাভের যে আশা করছে এবং সে লাভটা তারা মানে করতে পারবে বলে মানে আম চাষিরা জানিয়েছে। তো এবার টোটাল নওগাঁতে কিন্তু 30,000 হেক্টর জমিতে কিন্তু আমের চাষ হয়েছে এবং লক্ষ্যমাত্রা উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 4 লাখ, যেটা হচ্ছে প্রতি বছরই কিন্তু আপনার নওগাঁতে কিন্তু আমের যে বাগান নতুন করে সৃজন হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি কিন্তু রাজশাহী ও চাপাইকে ছেড়ে কিন্তু রাজশাহী থেকে দিন দিন কিন্তু আম উৎপাদন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো এই ছিল টুটুল নওগাঁর সাপাহারের আমবাজার থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। নওগাঁর আমবাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুর রউফ। নওগাঁর সাপাহারের আমবাজারে জমজমাট বেচাকেনা চলছে। দেশের দ্বিতীয় বৃহত্তম এ আমের বাজারের সার্বিক পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রউফ। রউফ, বাজারে আমের সরবরাহ এবং দাম কেমন? ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়ায় বাকি? টোটাল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, নগাঁতে কিন্তু জমতে শুরু করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম আম বাজার, সাপাহারে আম বাজার। আপনারা আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন যে দিনের সময় যতটুকু গড়াবে ততই কিন্তু এই যে আম নিয়ে আম চাষিরা কিন্তু তাদের গাড়িতে করে কিন্তু বাজারে বিক্রির জন্য, আড়তে দেওয়ার জন্য কিন্তু অপেক্ষা করছে। এবং আস্তে আস্তে এই পুরো সাপাহার যে পুরো রাস্তাটা রয়েছে সেটা কিন্তু আসলে জমজমাট হয়ে যায়। তবে আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, গত মে মাসের 22 তারিখে কিন্তু স্থানীয় জাতের আম পাড়ার মাধ্যমে কিন্তু নওগাঁর আমটা বাজারে এসেছে। তবে গত দশে জুন তারিখে কিন্তু ল্যাংড়া এবং হাড়িভাঙ্গা আম সর্বশেষ বাজারে আসছে। এবং নওগাঁর আমের যে আমটি সবচেয়ে বেশি বিখ্যাত, সুমিষ্ট, এবং যে আমের গুণাগুণ দেশ এবং বিদেশের মাটিতে সুনাম কুড়িয়েছে, সে আমটি হলো আম্রপালি। সে আম্রপালি আম আসার কথা ছিল কিন্তু আপনার এই চলতি মাসের 22 তারিখে, কিন্তু প্রচণ্ড খরার কারণে এখনই কিন্তু সেই আম্রপালি আমটি কিন্তু কৃষকদের আম গাছে পাকা শুরু করছে, যার কারণে কিন্তু কৃষকরা, আম চাষিরা বাধ্য হয়েই উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ করে কিন্তু সেই আম্রপালি আম কিন্তু বাজারে আনা শুরু করছে। এবং আজকে কিন্তু এই সাপাহার বাজারে আম্রপালি আমটি তিন হাজার টাকা মনে কিন্তু মানে বিক্রি হচ্ছে। তবে এখানে আম ব্যবসায়ী এবং আড়তদার যারা রয়েছে তারা জানিয়েছে যে চলতি মৌসুমে নওগাঁর এই সাপাহারের আম বাজার থেকে প্রায় 2000 কোটি টাকার আম বিক্রি কিন্তু সম্ভাবনা কিন্তু তারা মানে লক্ষ্য মানে লক্ষ্য করেছে। এবং আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই এই চলতি মৌসুমে কিন্তু একটু প্রচণ্ড খরার কারণে কিছু আম ঝরে গেলেও কিন্তু আমের যে ফলন রয়েছে সে ফলন কিন্তু আশারূপ রয়েছে। এবং এই আমের ফলন থেকে আম চাষিরা কিন্তু তাদের যে লাভের যে আশা করছে এবং সে লাভটা তারা মানে করতে পারবে বলে মানে আম চাষিরা জানিয়েছে। তো এবার টোটাল নওগাঁতে কিন্তু 30,000 হেক্টর জমিতে কিন্তু আমের চাষ হয়েছে এবং
লক্ষ্যমাত্রা উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 4 লাখ, যেটা হচ্ছে প্রতি বছরই কিন্তু আপনার নওগাঁতে কিন্তু আমের যে বাগান নতুন করে সৃজন হচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি কিন্তু রাজশাহী ও চাপাইকে ছেড়ে কিন্তু রাজশাহী থেকে দিন দিন কিন্তু আম উৎপাদন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো এই ছিল টুটুল নওগাঁর সাপাহারের আমবাজার থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। নওগাঁর আমবাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুর রউফ।